নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জার কিছু নেই। একজন কিংবদন্তি অভিনেতা তিনি, বাংলা চলচ্চিত্রকে যিনি দিয়ে গেছেন দু হাত ভরে। অভিনয় শুরুটা বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ থেকে। তিনি খ্যাতিমান অভিনেতা আবুল খায়ের। রাজস্ব খাতে 931 কোটি টাকা উদ্বৃত্ত। আবুল খায়ের চলচ্চিত্র ও নাটক প্রেমীদের কাছে খুবই শ্রদ্ধাভাজন একজন। তৎকালীন বাংলার সিনেমা থেকেই তার সরব উপস্থিতি চলচ্চিত্রে। জহির রায়হানের কাঁচের দেয়াল, সঙ্গমের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। দহন সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন সবাই, আর এই সিনেমা দিয়েই পেয়েছিলেন চলচ্চিত্রের সবচেয়ে সম্মানীয় পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকদিন পর পেট ভরে খাইলাম, ভগবান তোমাদের সুখ দিক। এরপর একে একে রাজলক্ষ্মী, শ্রীকান্ত, অন্য জীবন, দুখাই দিয়ে মোট 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। শিশুদের জনপ্রিয় সিনেমা দীপো নাম্বার 2 তাকে দেখা গেছে স্কুল শিক্ষকের ভূমিকায়। তাছাড়া বিখ্যাত ছবি পদ্মা নদীর মাঝিতে হয়েছিলেন প্রীতম মাঝি। মূলধারার বেশ কিছু সিনেমাতেই তাকে দেখা গেছে। কিন্তু সিনেমার চেয়েও তিনি দর্শকদের বেশি নজরে আসেন প্রয়াত লেখক ও নির্মাতা হুমায়ুন আহমেদের কাছে। হুমায়ুন আহমেদের সঙ্গে আবুল খায়েরের ছিল অন্যরকম রসায়ন, বিশেষ করে 90 পরবর্তী প্রজন্মের কাছে তাদের জুটির কাজগুলোই যেন বেশি স্মরণীয় হয়ে আছে। তাদের একসঙ্গে কাজের সূচনাটা হয়েছিল এইসব দিন রাত্রির মধ্য দিয়ে। এই নাটকে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের চরিত্র দেখা গেছিল আবুল খায়েরকে। এর ঠিক পরের ধারাবাহিক বহুগৃহীতে আগের চেয়েও ভিন্ন এক চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি। গ্রাম থেকে আসা এক দাদার চরিত্রে অভিনয় করেছিলেন। যে শুনল আমি পাকুন্দের ইমদাদ খুনকার, অমনি ওসি সাহেবের মুখ আর সাই বর্ণ। এদিকে কোথাও কেউ নেইতে বাকের ভাইয়ের বিপক্ষের উকিলের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি। এ নাটকে তার কুবুদ্ধিতেই বদি বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয়েছিল। এসব নাটকের সব ভিন্ন ভিন্ন চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে হুমায়ুন আহমেদের কাল্পনিক সবাইকে বাস্তব রূপে ধরা দিয়েছিলেন তিনি। একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, সাক্ষী বদি। একজন অভিনেতা হিসেবে তো তিনি সফলই বটে, তবে বাংলাদেশের ইতিহাসেও তার অবদান অসামান্য। বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক যে ভাষণ আমরা আজও শুনতে পাই, তার পেছনেও অবদান আবুল খায়েরের। 7 মার্চ 1971 সালে ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে পারেন এই আশায় রেসকোর্সের ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছিল। ঢাকা বেতার থেকে এই ভাষণ প্রচার করার কথা ছিল, কিন্তু পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা ছিল যে সেই ভাষণ সরাসরি সম্প্রচার করা যাবে না। কিন্তু দমে যাননি আবুল খায়ের ও তার দল। তারা সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ভাষণটি রেকর্ড করার সিদ্ধান্ত নেন, যেটা পরদিন বাঙালি বেতারকর্মী ও আপামর বাঙালি জনতার দাবিতে বেতারে সম্প্রচার করা হয়। তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন অভিনেতা আবুল খায়ের। স্বাধীনতা পরবর্তী সময়ে খোদ বঙ্গবন্ধু তাকে ব্রিসির মহাপরিচালক বানিয়েছিলেন। লোকটা মূর্খ বলে এই কাজটা করলো, এই জন্যই শিক্ষার দরকার। নাটক সিনেমার পাশাপাশি বেশ কিছু সচেতনতামূলক বিজ্ঞাপনেও দেখা গেছে আবুল খায়েরকে। গাছ নাই আমার ওষুধও নাই, গাছের প্রয়োজনীয়তা নিয়ে বিজ্ঞাপন বানানো হয়েছিল সরকারিভাবে। সেখানে কবিরাজের ভূমিকায় দেখা গেছিল তাকে। আমরা যারা 90-এর প্রজন্ম তাদের নিশ্চয়ই সেই কবিরাজের কথা মনে আছে। তিনি আমাদের শৈশবের এমন আরও অনেক স্মৃতিতেই মিশে আছেন। আর এই বিজ্ঞাপন নির্মাণের কিছুদিন পরই মৃত্যুবরণ করেন বর্ষিয়ান এই অভিনেতা। তবে মৃত্যু তাকে ম্লান করতে পারেনি এতটুকুও। তুমি নিজে চেষ্টা করে দেখো নি, অথচ ভাবছো যেটা সম্ভব নয়।